নামাজ আদায় শেষে ফেরার পথে তাদের হাতে চারাগাছ তুলে দিলেন এক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। সারা ভারতবর্ষ জুড়ে আজ ইসলাম ধর্মাবলম্বীদের কাছে খুশির ঈদ। দীর্ঘ এক মাস রমজানের পর খুশির ঈদ। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন স্থানে চলছে ঈদের নামাজ। নামাজ শেষে চলছে আলিঙ্গন। বহরমপুরের গির্জার মোড় সংলগ্ন স্টেট বাস স্ট্যান্ডের মাঠে চলছে ঈদের নামাজ। এদিন নামাজ আদায় করতে যাওয়া সকল মানুষের হাতে প্রচেষ্টা ফাউন্ডেশনের উদ্যোগে চারাগাছ বিতরণ করা হয়। গাছ লাগানোর উপকারিতা মানুষের মধ্যে ছড়িয়ে দিতেই এই উদ্যোগ প্রচেষ্টা ফাউন্ডেশনের। এখানে যারা নামাজ পড়তেছে সকালবেলায় তাদেরকে জলের বোতল এবং 100টা গাছ আমরা তাদেরকে তুলে দিলাম। আমরা দেখেছি যে বিগত করোনার সময় কীভাবে মানুষ অক্সিজেনের জন্য কষ্ট পেয়েছে, এবং কদিন আগেও দেখা গেছে যখন রমজানে আমাদের ভাইরা না রোজাতে ছিল তখন দেখা যাচ্ছে প্রচণ্ড টেম্পারেচার এবং তার জন্য তাদের কষ্ট হচ্ছে। এবং আমরা বুঝতে পেরেছি যে পৃথিবীকে কিন্তু সবুজ না করলে আগামী দিনে একটা সুস্থ পরিবেশ কিন্তু আমরা আগামী জেনারেশনকে দিতে পারবো না। একটা বিষাক্ত পরিবেশ থেকে যেন একটা সুস্থ পরিবেশের দিকে আমরা এগিয়ে যেতে পারি, তার জন্য কিন্তু আজকে 100টা গাছ দিয়েছি এখানে। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, 12টি মাসের মধ্যে আমাদের একটি মাস দিয়েছেন রমজান মাস। এই রমজান মাসে আমরা সকলেই দিন মুমিন মুসলমান যারা সবাই রোজা রাখি, তারপরে যে আমাদের একটি আনন্দের বিষয় আছে, এটা শুধু মুসলিম জাতির জন্য না, সমস্ত মানুষের আমাদের একটা আনন্দ ভাতৃত্ব ভাব, আমরা এটাই আমরা বজায় রাখি। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই আয়াত বজায় রাখার তৌফিক দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন বলি, এটাই আমরা আরজ করি আল্লাহর দরবারে।